নগেন একজন চাষি। সামান্য এক টুকরো জমিতে চাষ করে যাই হোক করে তার সংসার চলে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ায় সারা দেশে খরা, মাটি ফুটি ফাটা, চাষবাস হয় না, নগেনের সংসার আর চলে না। বলি, এমন মাথায় হাত দিয়ে বসে থাকলে তো আর পেট চলবে না। জানি, কিন্তু কি করবো বলো তো, মাঠ তো ফাটছে। কি করবে আমি কি জানি, তিন দিন হয়ে গেল পেটে দানা পানি নেই, এভাবে না খেয়ে আর কতদিন। দেখো বলি, তুমি যদি একটা কাজকর্ম জোটাও তাহলে। আমি আমি কি কাজ করব? না মানে শুনছিলাম ওই আশুর বউ নাকি কয়েকবারই বাসন মেজে। বিয়ের আগে এই হাতে কত লোক সাজিয়েছি, আজ সেই হাতে পরের বাড়ির বাসন মাজার কাজ করব। না গো, সে আমি পারবো না। তাহলে তাহলে আমি কি জানি, নিজে যা পারো করো, আমি দেখি আজকের মতো কিছু জোগাড় করতে পারি কিনা। এটা কি করেছেন, হ্যাঁ কি করেছেন, দেখুন তো দেখুন, এটা চুল বাঁধা হয়েছে, কচ্ছপের পিঠের মতো মাথাটা ফুলে আছে। আরে এটা কি, এটা কি, এটা কি, আমার মুখটা তো সেই কয়লা কয়লাই থেকে গেছে, আরে ময়লা তো উঠলো না। না ম্যাডাম শুনুন। কি 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 শুনবো, হ্যাঁ কি শুনবো, এতগুলো পয়সা নিয়ে এই 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 কাজ করেন আপনারা? আসলে ম্যাডাম আমাদের যে সাজায় সে ছুটি নিয়েছে তাই। ওই আচ্ছা, আমি তো সাজাতে পারি, একবার চেষ্টা করে দেখলে হয় না? যাই, ভেতরে ঢুকেই যাই, যা থাকে কপালে। কি চাই? সাজাতে। সাজাতে জানো? জানি মানে ওটাই তো আমার নেশা, এবার ভাবছি পেশা করে নেব। আচ্ছা ওই যে দেখছো মহিলাকে, ওনাকে সুন্দর করে সাজাতে পারবে? সুযোগ দিলে নিশ্চয়ই পারবো। ম্যাডাম আর কোনো চিন্তা নেই, হেই তুমি শুরু করো, শুরু করো। ম্যাডাম চেয়ে দেখুন। বাহ, দারুণ লাগছে আমায়, অসাধারণ সাজিয়েছো তুমি। শুনুন, আমি যখনই আসবো এই মেয়েটার কাছেই সাজবো। এই 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 নাও ভাই, তোমাকে ১,০০০ টাকা বকশিশ দিলাম, আমি চলি। বেশ সাজিয়েছো, বেশ বেশ সাজিয়েছো। হেই তোমার নাম কি? আগে সোমা। হেই তুমি আমার পার্লারে মাইনে নিয়ে কাজ করবে? হ্যাঁ করব। বেশ তাহলে কাল থেকে শুরু করে দাও, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই শোন, তোরা সবাই ওর কাছ থেকে শিখে নিবি কেমন করে সাজাতে হয়। আমরা এতদিন ধরে কাজ করছি, এখন এই নতুন মেয়েটার কাছে কাজ শিখতে হবে। ঠিক বলেছিস, কিছু একটা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। কি করবি? পাশে থাক, দেখতে পাবি। উফ, জ্বলে গেল, জ্বলে গেল আমার মুখ, জ্বলে গেল। ওহ ওরে বাবা রে, কি হয়েছে ম্যাডাম? ওই মেয়েটা আমার মুখে কি লাগালো বলুন তো, চলে গেল আমার মুখ, আমার মুখটা ধুইয়ে দিন। এক্ষুনি দিচ্ছি ম্যাডাম, এক্ষুনি দিচ্ছি। জ্বলবেই তো, যা কেমিক্যাল মিশিয়েছি তাতে সব জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। দেখুন 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 দেখুন, আমার মুখে কেমন গোটা উঠে গেল, পুরো মুখ পুড়ে গেছে। আমি আমি আপনাদের নামে পুলিশে কমপ্লেন করব। কিন্তু আমি তো শাট আপ, বেরিয়ে যাও, তোমার জন্য আমি আমার দোকানের কোনো ক্ষতি হতে দেব না, বেরিয়ে যাও।
আপদ বিদেয় হলো। হ্যাঁ গো, তুমি কি কিছু ভুল করেছিলে? একেবারেই না, আমার মেকআপের জিনিস সব ওখানেই রাখা থাকতো। জানো, আমার মনে হয় ওরাই কিছু মিশিয়ে দিয়েছে। তাহলে এখন কি করবে? হাতের কাজ জানি, এবার বাড়ি বাড়ি গিয়ে কাজ করব। কিন্তু কাজটা করবে কি দিয়ে? হার্বাল প্রোডাক্ট ব্যবহার করব। পাবে কোথায়? এই এই দেখো, জমি থেকে হলুদ, টমেটো গাছ থেকে টমেটো, তুলসী, নিম পাতা, ঘৃতকুমারী অর্থাৎ অ্যালোভেরা এনে চন্দন মিশিয়ে হার্বাল প্রোডাক্ট বানাবো। একেবারে খাঁটি ভেষজ, তাই দিয়ে ফেশিয়াল করব। দেখি আমাকে কে আটকায়। তুমি তুমি যাও, যা যা বললাম নিয়ে এসো। আচ্ছা। তেলের সাথে অ্যালোভেরা, সাথে জবার পাপড়ি, চুল হবে ঘন কালো সিল্কি। প্রোডাক্টটার নাম দেব হেয়ার জেল। হলুদ আর নিম পাতা, শশার রস সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে মুখের প্যাক। মুখ হবে চকচকে টকটকে। এবারে ব্লিচিং, সব দাগ তুলে ত্বককে করে তুলবে চাঁদের মতো। অবশ্য চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার কাস্টমাররা হবে দাগহীন। সোমা, আছিস নাকি রে? বল রে লক্ষ্মী। শোন না, কাল আমার দাদার বউ ভাত, আমাকে সাজিয়ে দিবি? ও, তা পার্লারে গেলি না কেন? পার্লারে অনেক পয়সা লাগবে, তুই দিবি কিনা বল। তা বেশ, আমি কাল তোর বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে যাই। ও মা, মুখটা কি চকচক করছে রে, কি লাগালি রে সোমা? এটা আমার নিজের হাতে তৈরি হার্বাল প্রোডাক্ট। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! আগামী পরশু জিএমসি ক্লাবের মাঠে একটি সৌন্দর্য প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সেখানে যে প্রথম হবে সে এবং তার মেকআপ যে করাবে দুজনকেই সমানভাবে পুরস্কৃত করা হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! এই শুনেছিস, মালিক এবার আমাদের পুরো মাইনে দিতে পারবে না বলে দিয়েছে। জানি, দেবে কোথা থেকে, পার্লারে তোর কাস্টমারই নেই। হ্যাঁ শুনেছি, সেই সোমা নাকি বাড়ি বাড়ি গিয়ে এমন জিনিস মাখাচ্ছে যে সবার রূপ ফুটে ফুটে বেরোচ্ছে। হবেই তো, পুরো হার্বাল প্রোডাক্ট না? এই শোন, আগামী পরশু একটা সাজানোর প্রতিযোগিতা আছে, তোরা সবাই যাবি, আর প্রাইজ কিন্তু আনতেই হবে। প্রাইজ মানি অনেক, মনে থাকবে তো সকলে? কিন্তু সেও তো যাবে, প্রাইজ পাবো কি করে? ছাড় তো, হার্বাল প্রোডাক্টে এইসব প্রতিযোগিতা জেতা যায় না, ওই গ্লোই বাড়ানো যায়। জেনে রাখ, প্রাইজ আমরাই পাবো। ছাড়, চল সব গুছিয়ে নি। দেখেছিস সব ক্যামেরাম্যানরা সোমার ওখানেই ভিড় করেছে? ওই দেখ, ওই বিউটি কন্টেস্টের প্রধান ওর কাছে গেছে, উনি থোড়াই ওই সব হার্বাল ফার্বাল মেনে নেবেন, ওনার তো সাজের জিনিসেরই কোম্পানি। ম্যাডাম, এইগুলো আপনি কি ব্যবহার করছেন? আগে হার্বাল প্রোডাক্ট। আচ্ছা, কিরকম? বাড়িতে বানানো, আরে চাষের ক্ষেতে তৈরি, হলুদ, বাঁধাকপি পাতা এই সব দিয়ে প্রোডাক্ট বানানো হয়েছে, কোনো সাইড এফেক্ট নেই কিন্তু। হুম। জিএমসি ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি, সময় শেষ। ছবি ও জাজদের মত অনুসারে এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে সোমা মণ্ডল। আরে, এটা সেই মেয়েটা না? একে ফিরিয়ে আনতেই হবে পার্লারে। সোমা, তুমি ফিরে চলো আমার পার্লারে। না, আমি আর সময় পাবো না, আমাকে অনেকের বাড়িতে যেতে হয়, তারা আমার জন্য বসে থাকে। তারা পার্লারে আসবে? না না, তারা আসলে। ম্যাডাম, আমি পরমব্রত, আমার কসমেটিক্সের কোম্পানি আছে, আমি চাই
আপনি আমার কোম্পানির হার্বাল প্রোডাক্ট মানে অরিজিনাল চাষের জিনিস দিয়ে প্রোডাক্ট তৈরি করুন, রয়্যালটি আপনার আর জমি আমার, যা প্রফিট হবে 50-50। কিন্তু প্রশ্ন হলো, এই চাষের জিনিসগুলো ফলাবে কে? কেন, আমার স্বামী, আপনারা জানেন না উনি আসলে একজন চাষি। ভেরি গুড, তাহলে তো কালকেই এসে আমি কাগজপত্র সব সই করিয়ে নিয়ে যাব আর অ্যাডভান্সও দিয়ে যাব। এখন চলি, নমস্কার।